হ্যালো বাগানি বন্ধরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার শীতের কিছু ফুলের গাছে যেগুলোতে এখন ফুল ফুটেছে সেই সমস্ত গাছের কিছু ভিডিও এখানে দুটি টবে আমার তিন রকমের মাছি গাধার ফুল আছে রঙগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে তিন রকমের মাঝি গাধা ফুল আছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আছে খুব কম যত্নে কিন্তু এ গাছে কুঁড়ি আর ফুলের সংখ্যা বেশি পাওয়ার সম্ভব আমরা কিন্তু এই গাছটাকে বাঁচিয়ে রাখতে চাইলে ফুল ফুটার আগে দু একটা ডাল কেটে সেগুলো চারা করে রাখতে পারি পরবর্তীতে অর্থাৎ শীতের শেষে সেগুলোতে আমরা ফুল পেতে পারি আমি কয়েকটা ডাল কেটে চারা তৈরি করে রেখেছি যখনই কুড়ি আসে তখনই কুড়িগুলো কেটে দিই কারণ আমি চাইছি শীতের শেষে নয় শীত শেষ হয়ে যাবার পর যখন গরম পড়বে তখন সেই গাছে ফুল নিতে এর আগের বছর কিন্তু আমি এভাবে ফুল পেয়েছিলাম তার জন্য খাবার কিন্তু আমাদের দিয়েই যেতে হবে কিন্তু কুড়ি আসলে কুড়িগুলো কাটতে হবে তাহলেই কিন্তু গরমেও এ গাছে ফুল পাওয়া সম্ভব যখন অতিরিক্ত গরম হবে তখন কিন্তু গাছকে স্নান করাতে হবে পরিমাণ মতো জল দিতে হবে আমার বাগানে শীতের গাছের খাবার তো তোমাদের সাথে শেয়ার করেছি ঠিক সেই সেই খাবারগুলো দিয়েই কিন্তু আমি গাছে ফুলের সংখ্যা কুড়ির সংখ্যা অনেক বেশি পেয়েছি তোমরাও সেই খাবারটা দিয়ে থাকলে আশা করব তোমরাও তোমাদের গাছে অনেক পরিমাণে ফুল পাবে এই মাছি গাধা ছাড়াও নানান রকম গাধা আমি আমার ছাদ বাগানে লাগিয়েছি এর আগে তোমাদের সাথে তার যত্ন তার ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আরও অন্যান্য ফুলের কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি মাঝে দুদিন কিন্তু বৃষ্টি হয়ে গেছিলো তাই আমি কিন্তু ছত্রাকনাশক স্প্রে করেছি অনেক সময় বৃষ্টির কারণে ছত্রাকনাশক স্প্রে না করলে গাছে ক্ষতিকারক ছত্রাকের আক্রমণে গাছটা নষ্ট হয়ে যেতে পারে কীটনাশকের প্রয়োজন হলে তবেই কিন্তু কীটনাশক দিতে হবে এখন কিন্তু ভালোই ঠান্ডা আছে শীতের গাছে ফুলগুলোতে ফুল ফুটতে শুরু করেছে কোনো রকম কোনো অসুবিধা হবে না বলে আমি মনে করছি এই দুদিনের বৃষ্টিতে খুব একটা ক্ষতি হয়তো হবে না একটাই টবে দুটি চারা বসিয়েছিলাম দুই রঙের এখানে একটাই ঝুড়ির মধ্যে বসানো আছে বেশ কয়েক রকমের ফুল ফুলের নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না নীল রঙের ফুলটা আজ ফোটেনি আগের দিনে ফুটেছিল আজকে একসাথে এগুলো আজই ফুটেছে এ চন্দ্রমল্লিকা আমি খুব একটা করিনি দু একটাই করেছি মাত্র শুধুমাত্র পুজো দেবার যে ফুলটা দরকার হয় সেই ফুলটার জন্যই কয়েকটা চন্দ্রমল্লিকা করেছি খুব একটা করতে পারিনি আশা করবো আগামী শীতে অবশ্যই চন্দ্রমল্লিকা আবারও শুরু করতে পারবো এই গাছগুলোকে খাবার দিয়ে আমি মাদার গাছ করে রাখব এর ডাল কেটেই তৈরি করব চারা এর আগের বছর কিন্তু এই গাছে আমি ফুল পেয়েছি খাবার দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম আর এই ফুলগুলো কিন্তু সারা বছর ধরে কম বেশি ফুল হয়ে থাকে শীতের সময় ফুলের সংখ্যা বেশি থাকে কিন্তু সারা বছর কিন্তু ফুল হয় সঠিক খাবার জল এ গাছ কিন্তু সরাসরি বৃষ্টির জল পেলেও খুব একটা ক্ষতি হয় না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারণ আগের বছরের গাছগুলো কিন্তু আমার সরাসরি ছাদেই ছিল কোনো রকম শেডের নিচে ছিল না জল বৃষ্টি সবই পেয়েছে এবছরও কিন্তু ফুল ফুটেছে এ বছর অনেক রকম কালার করেছি এই ফুলগুলোর এগুলো হলো গ্যাজেনিয়া এর আগে ফুল ফুটেছিল তোমাদের সাথে শেয়ার করেছি আজকে এই লাল রঙের ফুলটা প্রথম ফুটেছে এই রঙের ফুলটা কিন্তু মাঝে মাঝেই পরিবর্তন করে বেশ সুন্দর ফুল এটি